করলাম। আজকে আমার এপিসোডটা একদম মলমল বাটিক স্পেশাল এপিসোড। এই মলমল বাটিক নিয়ে আমি অনেকবারই এসেছি, আপনারা খুব পছন্দ করেন, কিন্তু আজকের বাটিকগুলো দেখবেন একটু অন্যরকম। আমি নিজে প্রথম নিজের শাড়িটা থেকে শুরু করি। এই শাড়িটা হচ্ছে এরকমভাবে বাটিকটা গেছে, সাদা আর ব্লুতে এইভাবে আঁচলটা এইভাবে যাচ্ছে। এটাও কেউ যদি পছন্দ করে ব্লুতেই ব্লাউজ থাকবে। এইভাবে বাটিকটা গেছে, কিন্তু পুরো শাড়িটা একটা টেম্পল টেম্পল করে বাটিকটা গেছে। এই মলমল সারা বছরের শাড়ি, সারা মানে সব সময়ের শাড়ি। এই শাড়িগুলোর দাম আছে 1450। এই শাড়িগুলোর দাম আছে 1450, কিন্তু আপনারা সবাই জানেন যে ইউটিউব থেকে বুকিং করলে আপনারা একটা ডিসকাউন্ট পাবেন, এগুলো পাবেন আপনারা 1350-এ। একটু দেখুন কোয়ালিটিটা তো বলার নয়, একদম আমার তো মনে হয়েছে একদম অন্যরকম টাইপের বাটিকটা। একদম এইভাবে গেছে বাটিকটা। এটা আজকে 1 নম্বর শাড়ি। আঁচলটা একটু খুব ভালো করে দেখলে বোঝা যাবে পদ্ম দিয়ে করা, এবং পুরোটাতেই একটা ক্র্যাকের ব্যবহার আছে। একদম দূর থেকে দেখলে মনে হবে সিল্ক পরে যাচ্ছেন, কোনো অংশে সিল্কের থেকে কম নয়। এটা হলো 1 নম্বর বাটিক, মলমলে বাটিক, 1450, কিন্তু এ থেকে বুকিং করলে পাবেন 1350। সাধারণত মলমলে বাটিক আমি 1350-ই দেখাই, কিন্তু এই ডিজাইনগুলো একদম আলাদা এবং পুরোটাই মাল্টি কালারের বাটিক, এবং মলমলটাও একদম আলাদা। এটার ব্লাউজ পিসটা যাচ্ছে এইভাবে, ব্লুতেই ব্লাউজ পিস যাচ্ছে। এটা হলো আজকের এপিসোডের 1 নম্বর শাড়ি। এবার আসছি 2 নম্বর শাড়িতে। দেখুন বাটিকগুলো একদম অন্যরকম, বলে একদমই অন্যরকম, সেই জন্য শাড়ির প্রাইসটা একটু বেড়েছে। আচ্ছা, এটা হলো সেকেন্ড বাটিক, সেকেন্ড শাড়িতে এলাম। এইভাবে যাচ্ছে আঁচলটা, এটা পাতলি পাল্লু শাড়িটা। আঁচলটা যেরকম হবে কুচিটাও ঠিক সেরকম। মলমলের কোয়ালিটিটা আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন মলমলের কোয়ালিটিটা কেমন। আচ্ছা, এটা আমি উল্টো দেখাচ্ছি শাড়িটা, পুরো শাড়িটাই খুলে তাহলে দেখাতে হবে। এটা একদম পাতলি পল্লু টাইপের শাড়ি। এই হলো আঁচলটা, আঁচলটা যাচ্ছে এইভাবে, এইভাবে আঁচলটা যাচ্ছে। এই এইটা হচ্ছে ইয়কের পোর্শনটা। এবার আমি কুচির পোর্শনটায় আসছি। কুচির পোর্শনটা এইভাবে যাচ্ছে, মাছ কিন্তু এটা, কিন্তু একটা দুটো ফিশ রাউন্ডে করা রয়েছে কুচির পোর্শনটা। এটা হলো ব্লাউজ পিস, একদম রানিংয়েই ব্লাউজ পিসটা যাচ্ছে, স্লিভসে এইভাবে কাজ করে দেয়া আছে। ঠিক আছে, এগুলোর কিন্তু প্রত্যেকটারই ব্লাউজ পিস আছে, আমি একটু কুচি করে দেখিয়ে দিচ্ছি। দুটো রাউন্ডে কিন্তু এ যাচ্ছে, এইভাবে যাচ্ছে কুচিটা, কুচিটা যাচ্ছে এইভাবে। এটা হলো আজকের এপিসোডের 2 নম্বর শাড়ি। এবার আসছি আজকের এপিসোডের 3 নম্বর শাড়িতে। 3 নম্বর শাড়িটাও দেখুন খুব সুন্দর। এগুলো একদম সিল্কে আমরা যে ধরনের বাটিক করে থাকি সেই বাটিকই করেছি। সেটা সাধারণত মলমলেও আমরা সেই ধরনের বাটিকই করি, কিন্তু একটু দেখুন কালারফুল এবং একটু অন্যরকম। প্রত্যেকটা দামই 1450, কিন্তু পাবেন 1350-তে পাবেন। দেখুন শাড়িটা কোনো অংশে পড়ে গেলে মনে হবে না যে আপনি সিল্ক পরে যাচ্ছেন না, এবং এত সুন্দর কোয়ালিটিটা, কোয়ালিটিটাও কিন্তু খুব সুন্দর। আমি নিজে হাতে গায়ে ধরে দেখে বলছি কোয়ালিটিটা খুব সুন্দর। এটা স্লিভসে এরমভাবে কাজ আছে, ব্লু রঙের ব্লাউজ পিস এইভাবে যাচ্ছে। এগুলো কিন্তু ব্ল্যাক নেই। আর একটাও লক্ষণীয় যে ব্ল্যাক ছাড়া বাটিক কিন্তু খুব কমই পাওয়া যায়। আমি কিন্তু ব্ল্যাক মানে খুব কমই ইউজ করেছি। যেটা ব্ল্যাক শাড়ি সেটা তো ব্ল্যাক হবে, কিন্তু এটা ব্ল্যাক নয়, একদম ব্লু দিয়ে করা। আঁচলটা এরকমভাবে কন্ট্রাস্টে ইয়েলো দিয়ে করা আছে। এটা হলো 3 নম্বর শাড়ি, 1450-1350-এ পাবেন। এর সঙ্গে আপনার কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী এলাকায় সিওডি ফেসিলিটি আছে, বাইরে থেকে কুরিয়ারে নিতে পারবে, এবং কোনোটাই চার্জেবল নয়।
এটা আমি নেক্সট শাড়িতে চলে এলাম, নাম্বারটা ফ্ল্যাশ করবে, আপনারা নাম্বারটা দেখে নেবেন, শাড়ির দামটাও ফ্ল্যাশ করবে। দেখুন শাড়িটা, যিনি যে শিল্পী কাজটা করেছেন তাকে মানে কুর্নিশ না জানিয়ে আর পারলাম না, হ্যাটস অফ বলতে হয় তাকে, এত সুন্দর কাজ। আমরা জানি এই তুমুল গরমের মধ্যে বাটিক করা কতটা কঠিন, এই মোমগুলোকে তুমুল মানে গরমের মধ্যেই কিন্তু তুলতে হয়, গরম গরম অবস্থাতেই কিন্তু মোমগুলো তুলতে হয়। এই যে এইগুলো হ্যান্ড বাটিক, এটা দেখলেই বোঝা যায় যে পুরো মোম দিয়ে হ্যান্ডে করা হয়েছে, এগুলো কিন্তু কোনোটাই প্রিন্ট বাটিক নয়। যেটা আমি সবসময় বলে থাকি যে এখন সব জিনিসেরই ডুপ্লিকেট বেরিয়ে গেছে, সো হ্যান্ড প্রিন্টেড বাটিক মলমল আমরা কিন্তু অনেক কম দামে পাবো, কিন্তু সেগুলো আপনাদের মানে যাচাই করে দেখে নিতে হবে যে সেটা প্রিন্ট বাটিক না হ্যান্ড বাটিক। প্রিন্ট বাটিক হলে সেটা একদম সমান হবে, আর হ্যান্ড বাটিক হলে কিন্তু এইরকমভাবে একটা মানে ফ্রি হ্যান্ড পেন্টিংয়ে যে জিনিসটা থাকে সেইভাবে থাকবে, যেভাবে মোমটা ঘষেছে সেইভাবেই মোমটা উঠেছে, এটা দেখলে বোঝা যায় যে কোনটা হ্যান্ড আর কোনটা প্রিন্ট। আমরা এখন অনেকেই সেটা বুঝতে জানি, শিখেছি, কিন্তু তবুও তো অনলাইনের জগতে কিন্তু আমরা অনেক সময় ভুল পথেও যাচ্ছি, সেই জন্যই আমরা তুলনা করছি যে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। কম দামে পাওয়া যাবে না কেন, সব কিছুই সব রকম দামে পাওয়া যায়। আপনি একটা ভালো পার্লারে যান আর একটা সাধারণ পার্লারে যান, দুটোর মধ্যে তো দু জায়গাতেই ফেসিয়াল করে দেবে আপনাকে, আপনাকে ট্যান রিমুভ করে দেবে, কিন্তু একটা ভালো পার্লারে যে প্রোডাক্ট দিয়ে বা যেভাবে আপনাকে ট্যান রিমুভ করবে সেটা আপনাকে কি একটা সাধারণ পার্লার কখনো করতে পারবে? পারবে না। ঠিক সেটাই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে নেক্সট শাড়িতে চলে এলাম, এটা পুরো বডিটা, এটা আঁচলটা, শাড়িগুলো অপূর্ব, কোয়ালিটিটা তো খুবই সুন্দর, নিজের শাড়ি বলে বলছি না, কোয়ালিটিটা খুব ভালো, না হলে এত ভালো এত কালারফুল বাটিক হয় না। প্রত্যেকটা শাড়ির কালারগুলো দেখুন, একটাও কিন্তু কালো নেই, এই যে বুটিগুলো রয়েছে এগুলো কিন্তু না, এটা কালো, এই বুটিগুলো কালো, এটাতে কালো আছে, এটাতে কালো আছে। 1450 ব্লাউজ পিসটা কিন্তু ব্লু, ব্লাউজ পিসটা ব্লু, পাটগুলো হচ্ছে না। এরপরে আসছি নেক্সট শাড়িতে, শাড়িটার কালারটা দেখুন ভীষণ সুন্দর, প্রত্যেকটাই খুব মাল্টি কালার এবং খুব প্রত্যেকটাই খুব ধৈর্য ধরে সাজিয়ে গুজিয়ে করা, চিন্তা ভাবনার শাড়ি বলে মনে হবে আপনাদের, আপনারা যখন হাতে পাবেন তখন আপনাদের সেটাই মনে হবে। এটাও পাটলি পাল্লু, এটা আঁচল গেল এরম ভাবে, আঁচলটা যেভাবে যাচ্ছে কুচিটাও আপনাদের সেইভাবেই যাবে, কুচিটাও সেইভাবে যাবে। অনেকেই আমরা আছি খুব পাটলি পল্লুর শাড়ি পরতে ভালোবাসি, আমার মা যখন শাড়ি পরতেন খুব পাটলি পল্লুর শাড়ি পরতে ভালোবাসত, মলমল তো পরতেনই, আমার মা চাকরিও করতেন, সুতরাং এখনো আছেন আমার মা, কিন্তু অসুস্থ, তো এখন তো আর শাড়ি পরা হয় না, তো তাও পাটলি পল্লুর শাড়ি পরতে মা খুব ভালোবাসতেন। এটা হলো ব্লাউজ পিস, স্লিপসে এইভাবে কাজ যাচ্ছে, 1450 পাবেন 1350-তে। নেক্সট শাড়িতে চলে আসি, এটা অনেকটা আমার কম্বিনেশনের শাড়ি, আমি যেটা পরে আছি সেই কম্বিনেশনের শাড়ি, কিন্তু ডিজাইনটা আলাদা, প্রত্যেকটাতেই ব্লু আছে, একটাতে মনে হয় ওই গোলগুলো মনে হয় কালো, আমার যদ্দূর মনে হলো, কিন্তু ব্লাউজ পিসটা ব্লু। দেখুন শাড়িটা, আঁচল একদম মাল্টি কালারের বাটিক, পাড় আঁচলের, অনেকে আছেন পাড় আঁচলের শাড়ি দেখতে চেয়েছেন, পাড় আঁচলের শাড়ি হচ্ছে একদম কমপ্লিট পাড় আঁচলের শাড়ি, এটা আমি নিজেও যেটা পরে আছি সেটাও একদম পাড় আঁচলের শাড়ি, এটা ব্লাউজ পিস, স্লিপসে কাজ আছে,
1450 পাবেন 1350 তে। আমার বুটিকটা শাড়ি দেখাতে দেখাতে বলি, আমার বুটিকটা যশোরের দমদম পার্কে। আপনারা একটু ফোন করে আসবেন যদি আসতে চান। আমার বুটিকে এলেও প্রত্যেকটা প্রোডাক্ট কেনাকাটার উপর কিন্তু একটা ডিসকাউন্ট পাবেন। বুটিকে আসার আগে একটু ফোন করবেন, বুটিকটা মানে খোলা আছে কিনা, বা আমি আমার সঙ্গে যদি দেখা করতে হয় তার জন্য একটু ফোন করে এলে ভালো হয়। আর এমনি বুটিক সাধারণত খোলাই থাকে। এটা হলো আঁচলটা। বুটিকে এসে কেনাকাটা করলেও কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন আমার বুটিক থেকে। আপনারা এটাও পাটলি পল্লু শাড়ি দেখুন, কালারটাও খুব সুন্দর। এটা নীল নয় কিন্তু, এটা কিন্তু কালো, এটা একদমই ব্ল্যাক হয়ে যাচ্ছে শাড়িটা। ব্লাউজ পিসটা এরকম, হাতাটাতেও আপনার ব্ল্যাক যাচ্ছে, স্লিভসটাতেও ব্ল্যাক যাচ্ছে। 1450 পাবেন 1350 তে। একদম মলমল বা বাটিক স্পেশাল এপিসোড করলাম আমি, মানে করছি এখনো রাদার। তো আশা করি আপনাদের ভালো লাগবে। মলমল সারা বছরের শাড়ি, পুজোর সময় একটা মলমল হবে না, বা কাউকে দেয়া থোয়ার জন্য মলমল ভীষণ ভালো। নিজেরাও যারা আমরা বাড়িতে শাড়ি পরি, বা যারা আমরা শাড়ি পরি, আমি যেমন থাকি ওপরে, আমার বুটিকটা নিচে, তো এই ধরনের শাড়ি থাকলে আর কিছু করার দরকার হয় না। এই ধরনের শাড়ি পরলে মানে মনও ভালো হয়ে যায়, এবার ওপর থেকে নিচে নেমে এলাম, এমন ধরনের একটা শাড়ি পরে এলাম, লোকে দূর থেকে দেখে ভাববে যে সিল্কের শাড়ি পরে এসেছি। এটা হলো আঁচলটা, এটা ইয়কে যাবে, একদম ইয়ক পোর্শনটা কভার করেই কিন্তু এটা যাবে, আর কুচিটা যাবে এইভাবে। এটা কিন্তু ডিপ ম্যাজেন্টা বা ওয়াইন কালার বলা যায়, ওয়াইন কালার ঠিক নয়, এটা চকলেট কালার, একদম চকলেট কালার, চকলেট কালার এটা। আর পুরো পাল্টি কালারের এইভাবে পাটটা যাচ্ছে, কাজটা দেখুন খুব সুন্দর। ব্লাউজ পিসটা এইভাবে যাচ্ছে, 1450 প্রাইস 1350 তে পাবে। কেন শাড়িটার দাম 1450 সেটাও আমি বললাম, কারণ এই বাটিকগুলো একদম মাল্টি কালারের এবং একদম অন্যরকম ভাবে করা হয়েছে। লাস্ট শাড়িটা, আজকে 10 নম্বর শাড়ি, আমি এতগুলো শাড়ির নাম্বার বলিনি, সব শাড়িরই ফ্ল্যাশ করবে নাম্বারগুলো, দেখে নেবেন একটু। এটা লাস্ট শাড়ি, 10টা, আমি তো 10টা শাড়ি দেখাই। এই শাড়িটা দেখুন, এই শাড়িটা গায়ে চড়িয়ে মনে হচ্ছে যেন আর শাড়িটা খুলবো না, এতই সুন্দর, এত অপূর্ব দেখতে শাড়িটা। আমার বুটিকে টেলারিং ইউনিট আছে, আপনারা যদি আমার বুটিকের থেকে ব্লাউজ বানাতে চান সেটাও করতে পারেন। ফোন করে নিতে হবে, একটুখানি বলতে হবে, আমার টেলার আপনার সঙ্গে কথা বলে নেবে, ব্লাউজ বানিয়ে দেওয়া হবে, এবং কত কি মেকিং চার্জ তখনই জানানো যাবে। এই হচ্ছে শাড়িটা, এটার ব্লাউজ পিসটা এইভাবে যাচ্ছে, হাতে স্লিভসে এইভাবে কাজ করছে। আপনারা যদি মনে করেন যে এটার সঙ্গে কেউ প্লেন লাল কাপড় চাই বা ইয়েলো কাপড় চাই, সেটা বলবেন, আমি দিয়ে দেবো। প্রত্যেক দিনের মতো আরেকবার বলে দিই, যদি সে দেখতে দেখতে ভালো লাগে তাহলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করুন, বা একটু কিছুক্ষণ ধরে দেখুন, পুরোটা দেখতে ইচ্ছে না করে কিছুটা রেখে দিন, পরে দেখুন, অসুবিধে নেই। আর যদি ভালো না লাগে তাহলে তো কোনো কথাই নেই, তো স্কিপ করে চলে গেলেন। তা এবার যদি ভালো লাগে পরে দেখবেন মনে করেন, তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করে দিন। আমার ইউটিউবে প্রোগ্রাম এরমভাবে যেরকম আগে যেত সেভাবে রিপিটেডলি যেতে থাকবে, সুতরাং আপনাদের কাছে নোটিফিকেশান এসে যাবে। সেই জন্যই বলা, যেরকম আপনারা করছেন আর কি দেখতে চান সেটা আপনারা হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন, ফোনেও জানাতে পারেন। আর কলকাতার, কলকাতা পার্শ্ববর্তী এলাকা আর তে সিওডি আছে, আর বাইরে কুরিয়ারের মারফতে নিতে হবে, কোনোটাই চার্জেবল নয়। তা বলে দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, দিল্লি, বোম্বে, এ সমস্ত জায়গায় কিন্তু এক্সিবিশন করতে গেলেও এ সমস্ত জায়গায় কিন্তু আমার সিওডি হবে না, আমার বুটিকে এই ফেসিলিটিটা নেই। এইটা আমি বারবার করেই বলছি আপনাদের। আর আপনারা কোনো টাকা ফেলার আগে আমি যে নাম্বারটা আমার বুকিং নাম্বার যাচ্ছে ওটা কিন্তু আমার জিপে নাম্বার নয়, যদিও এখন জিপে নাম্বারটা হয়তো যাবে ডেসক্রিপশানে, কিন্তু ওটা আমার জিপে নাম্বার নয়, আমার সঙ্গে একটু কথা বলে আপনারা টাকাটা ফেলবেন। নমস্কার।